বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকানের প্রথম অপশানটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা মার্চ দু হাজার একুশ কেমন যাবে মকর লগ্ন মকর রাশির আজকের আলোচনা কিন্তু সেটাই মকর রাশিতে আপনারা যদি ফেব্রুয়ারি মাস দেখেন জানুয়ারি মাস দেখেন একাধিক গ্রহ কিন্তু মকর মকরাসিতে উপস্থিত ছিল এবং যত সময় অতিবাহিত হচ্ছে এক এক করে গ্রহরা কিন্তু মকর রাশি থেকে সরে যাচ্ছে এটা অবশ্যই মকর রাশির ক্ষেত্রে শুভ বলতে পারেন কারণ একাধিক গ্রহ যখন সংযুক্ত হয় রাশিতে মানুষ কিন্তু বেশ কিছু সিদ্ধান্তে ভুল করেন কিছু আয় বৃদ্ধি হলেও সাময়িক ক্ষেত্রে মানসিক ঝঞ্ঝট কিন্তু চারদিক থেকে থাকে এ এরকম একটা অবস্থায় আমরা যখন এসে উপস্থিত হচ্ছি তখন কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে গ্রহরা সরতে শুরু করেছে যথাক্রমে সূর্য তার পরবর্তী সময় আপনারা যেদিন ভিডিওটি পাচ্ছেন তার আগে পরে এক দু দিনের মধ্যেই শুক্রের ট্রানজিট ফেব্রুয়ারিতেই হচ্ছে এবং অবশ্যই তারপরে বুধ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগারোই মার্চ রাশি থেকে সরে যাচ্ছে তো রাশিতে বৃহস্পতি এবং শনির অবস্থান থাকছে এটা অবশ্যই কন্টিনিউ করবে বেশ কিছুটা সময় এবং আমাদের যে কভার ফটো লেখা ছিল আপনারা দেখেছেন যে অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল এবং রাহুর যে অঙ্গারক যোগ অর্থাৎ জ্বলন্ত কয়লার মতো ফুটন্ত একটা পরিস্থিতি সেটা আপনার মনের ভেতর সেটা সামাজিক অবস্থায় সেটা আপনার অবশ্যই কিন্তু রাগ জেদের ওপর বহিঃপ্রকাশ এই অঙ্গারক যুগের প্রকাশও কিন্তু রাশির পঞ্চমে ঘটছে যেটা আপনার ইনভেস্টমেন্ট যেটা আপনার প্রেমপ্রীতি বিষয় যেটা আপনার সন্তানের বিষয় আয়ের জায়গায় কিন্তু বিশেষ মাত্রায় প্রভাবশালী আমরা এই বিষয়গুলোকে নিয়ে এক এক করে আলোচনা শুরু করব অবশ্যই আমরা যেরমভাবে ভিডিওটি এগোই চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ প্রেম দাম্পত্য এই সমস্ত বিষয়গুলো আগে আলোচনা করে নেব এবং ভিডিও শেষ দিকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো শরীর স্বাস্থ্য ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কখন কোন কাজ করবেন কোন দিক থেকে বাধা আসবে কী করবেন কী করবে না সেগুলো কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমরা এই ডায়াগ্রামটা দুটো পার্টে ভাগ করেছি মাসের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এবং এই ডায়াগ্রামের ডেটাটাই আমরা এখানে অ্যানালাইজ করবো তবে আপনারা যারা এসছেন প্রথমবার তাদের উদ্দেশ্যে বলে দিয়ে আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেটা বাড়িতে বসে ফোনেই করতে পারেন ফোনে আপনার জন্মচক নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনি ফোনেই জানতে পারেন তার জন্য আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনাকে একটু আসতে হবে ফেসবুকে সার্চবারে টাইপ করুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন সেখানে এলে সামনে নাম্বার দেওয়া থাকে নাম্বার পেয়ে যাবেন নাম্বারে ফোন করবেন বুকিং করে অবশ্যই কিন্তু আপনার যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আপনি আলোচনা সেরে ফেলতে পারেন এবং সেটা বিস্তারিত আলোচনা হবে ফোনে কথা মানে অল্প কথা নয় বিস্তারিত আলোচনা পাবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গোপনীয়তার সঙ্গে এবং সন্তোষজনক আলোচনা আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমাদের ইনস্টাগ্রাম পেজটাও ফলো করবেন আর আপনারা দেখে থাকবেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করাটাও যেমন আবশ্যক তেমনই কিন্তু অনেক সময় আমরা অনেক চ্যানেল ডিসকন্টিনিউ করে ফেলি আপনারা দেখে থাকবেন যে সাবস্ক্রাইব করা আছে তার নোটিফিকেশানগুলো অনেক সময় ঠিক সময় যায় না তাই আপনারা যদি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকেন রেগুলার সেখানেও কিন্তু আপনারা জানতে পারবেন তাই সেখানে চলে আসুন আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন প্রচুর মকরের মানুষরা আছেন যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন না আপনারা যদি একটু লাইক এবং শেয়ার করেন তারা আপনার হাত ধরে ভিডিওটি দেখতে পাবে। তো আর কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি প্রথমেই চাকরি জীবন আপনারা যদি হরস্কোপটা ভালো করে তাকিয়ে দেখেন দেখবেন সূর্য এবং শুক্র মোটামুটি এ মাসে খুব কাছাকাছি জায়গায় কিন্তু রান করছে মাঝের কিছুটা সময় চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই সময়টা সূর্য এবং শুক্রের একটু দূরত্ব থাকছে বটে কিন্তু ওভারঅল কাছাকাছি জায়গায় রান করছে তো এটাকে আমরা বলি কাজের ক্ষেত্রে একটা প্রেসার থাকছে অনেকের ক্ষেত্রে জব ট্রান্সফারের একটা যোগ হরস্কোপে এ মাসে থাকছে যেহেতু সূর্য শুক্র খুব ক্লোজে রান করছে কিন্তু কর্মক্ষেত্রে ধারাবাহিক উন্নতিরও আমরা যোগ এ মাসে দেখতে পাচ্ছি শুক্রের অবস্থান প্রথমে দ্বিতীয় তারপর তৃতীয় কমিউনিকেটিভ জবগুলো অবশ্যই ভালো যাবে সেলসে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো যাবে নতুন কাজের যারা সন্ধান করছেন তাদের ক্ষেত্রেও প্রাপ্তি যোগ আছে এবং অবশ্যই আপনারা এটা বলতে পারেন শুক্র যেহেতু উচ্চস্থ হচ্ছে মাসে সময় যত এগোবে আপনার কর্মের ধারাও কিন্তু ততটাই কিন্তু শক্তিশালী হবে এবং ভালোর দিকে এগোবে চাকরি যে যেরকম চাকরি করছেন করতে পারেন রকম আমি ডিভিশানে আলাদা করে যাচ্ছি না কিন্তু ওভারঅল কর্মের জায়গাটা স্থিতিশীল এবং উন্নতির দিকে এগোবে কিন্তু মাথায় রাখবেন কাজের ক্ষেত্রে একটু প্রেসার থাকছে এবং জব ট্রান্সফারের কিছু যোগ থাকছে এখন আমাদের যেহেতু প্রত্যেকের জন্মছক আলাদা আমাদের ফিঙ্গার প্রিন্টসের মতো যাদের জন্মচকে শুক্র এবং সূর্যের যোগ আছে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে কর্মক্ষেত্রে একটু হার্ড ওয়ার্ক করতে হতে পারে এটা মাথায় রাখা জরুরি এবং তাদের ক্ষেত্রেই ম্যাক্সিমামই ট্রান্সফারের যোগটা অ্যাক্টিভেট হতে পারে এই সময় আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্র এবং সূর্য এই এই যে অবস্থানটা সূর্য ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অবস্থান তো সূর্যের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো কিন্তু মাথায় রাখতে হবে শনি দৃষ্টি সূর্যের ওপর পড়ছে দ্বিতীয় পক্ষ থেকে এবং এই সূর্য শনি যে যোগটা তৈরি হচ্ছে এটার যদি প্রভাবটা দেখেন সেক্ষেত্রে আমি বলবো শনি যোগ থাকলে আপনার কিছু ক্ষেত্রে বস আপনার কর্তৃপক্ষ এরা কিছু বিষয়ে প্রেসার দিতে পারে তাহলে এক একটা যোগ আপনারা দেখছেন যে রাশিফলকে কত ভিন্ন করে দিচ্ছে দুটো মকর রাশির মানুষ একজনের খুব স্মুথ গেল কর্মক্ষেত্রটা একজন সমস্যায় থাকেন তার কারণ কি তার কারণ হচ্ছে এই যোগগুলো তো এই বিষয়টা মাথায় রাখলে আমি বলবো ওভারঅল ভালো গেলেও কিছু কিছু যোগের ক্ষেত্রে স্পেসিফিক কিছু সমস্যা থাকছে এবার অঙ্গারক যোগে যে প্রভাব এটা তো আমরা যে কোনো ক্ষেত্রেই অস্বীকার করতে পারি না মঙ্গল যে অ্যাক্টিভেট হচ্ছে অঙ্গারক যোগে মঙ্গল হচ্ছে আপনার কর্ম কর্মপতি না সরি আয়ের অধিপতি তো মঙ্গল আয়ের অধিপতি সে এতদিন কর্মস্থানের দৃষ্টি দিচ্ছিল মঙ্গল আয়ভাবের অধিপতি অঙ্গারক যুগে থাকার জন্য কিছু ক্ষেত্রে আমি বলবো যাদের দুটো ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে যাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে এখন বর্তমানে তাদের ক্ষেত্রে একটু কাজের গতিবিধির পরিবর্তন পরিসর বাড়তে পারে বা মাঝে মাঝে একটু ওয়ার্ক ফ্রম হোমের বাইরে গিয়েও কাজ করতে হচ্ছে সেই জায়গাটাও আসতে পারে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল এবং রাহু যোগ থাকার জন্য কিছু বিষয়ে ফাটকা লাভ আপনি পাবেন কর্মক্ষেত্রে যারা ধরুন সেলসে আছে ইনসেন্টিভ কিছু পেলো টাকা পয়সা পেলো সেগুলো হবে কিন্তু স্টেবেল কিছু আপনার যদি মঙ্গল রাহু যোগ জন্মছকে থাকে ধরুন আপনার একটা নিশ্চিত গ্রেডেশন পাওয়ার কথা নিশ্চিত একটু প্রাপ্তির হওয়ার কথা যদি এই যোগটা আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু সেটা কিছুটা বিলম্বিত হতে পারে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে হয়তো আপনাদের আপনার যারা ভিডিও শুনছেন টু থেকে থ্রি পার্সেন্ট মানুষের এই যোগ আছে সেই জায়গাটা একটু এই ধরনের বিষয় হতে পারে আদারওয়াইজ আমার মনে হয় এটা কিন্তু মোটের উপর অঙ্গারক যোগের যে প্রভাবটা আপনাদের উপর বিশেষ মাত্রা একদম নেগেটিভ ফল অন্তত কর্মবিষয়ে ওরিয়েন্টের জায়গায় ফেলবে না তো কর্মক্ষেত্রে প্যাটার্নটা এরকমই চলবে কাজের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি এবং ধারাবাহিকতার মাধ্যমে আপনাদের আস্তে 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 বেটার ফল আপনারা কিন্তু পেতে পারেন আপনারা আমার দৈনিক রেশিফলটা ফলো করুন সেখানে আরও বিষয় জানতে পারবেন বিদেশে কাজকর্মের যোগ এমাসে মাসে আছে অবশ্যই বিদেশে যারা আছেন ভালো দূরের যারা কাজ করছেন ভালো টিচিং প্রফেশন সরকারি চাকরি এগুলো কিন্তু ভালো যাবে টেকনিক্যাল বিভাগ ইত্যাদিতেও এ মাসটা অবশ্যই ভালো যাবে ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করছেন ভালো তবে যারা ডিফেন্সিভ সার্ভিসে আছেন যারা ফিজিক্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কাজের ক্ষমতাটা বাড়বে কর্মক্ষমতাটা বাড়বে কিন্তু একটু মেজার স্ট্রং থাকতে পারে কেন পঞ্চম ঘরে মঙ্গল রাহু যোগ আপনার কর্ম পরিবেশে একটু মেজার স্ট্রং থাকতে পারে ইভিন পাবলিক সেক্টরে যারা আছেন পাবলিক ডিল করছেন এদের ক্ষেত্রেও একটু খিটখিটে মেজাজ থাকতে পারে এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে এটা যদিও মন মানসিকতার পাঠ কিন্তু কর্মক্ষেত্রটা যেহেতু প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়টা মাথায় রাখবেন আসা যাক ব্যবসা বাণিজ্যে আপনারা প্রশ্নগুলো জানান এবং দৈনিক রাশি ফলো করুন আমি অর্থনৈতিক বিষয়ে অন্যান্যগুলো পরে আসছে আগে ব্যবসাটা একটু বলে নিই তো ব্যবসার ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে ফেব্রুয়ারির যে সিচুয়েশনটা ছিল একাধিক গ্রহও সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছিল ব্যবসার ক্ষেত্রে একটা মিশ্র ফল আসছিল এই মুহূর্তে যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা বড় ইন্ডিকেট করছে একটা পরিবর্তন আচট একটা চেঞ্জের ইন্ডিকেশান আছে তার কারণ হচ্ছে এগারোই মার্চ আমি দেখুন লিখেছি রোহিণী নক্ষত্রে মঙ্গলের প্রবেশ রাহু ইতিমধ্যে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে মঙ্গলও রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে এবং রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্র আর চন্দ্র আপনাদের কি ব্যবসার অধিপতি তো এই রাহু এবং মঙ্গলের অঙ্গারক যুগ যখন রোহিণী নক্ষত্রে কানেকশান দেবে তখন ব্যবসার ক্ষেত্রে কিছুদিন ধুম করে কিছু লাভ হলো আবার কিছু দিন কিছু ক্ষেত্রে একটু লাভটা কম হলো এইভাবে গ্রাফটা কিন্তু আপ ডাউন হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির যুগ ইন্ডিকেট করছে এই মাসে ব্যবসার ক্ষেত্রে এবং ব্যবসার জায়গাটা কিন্তু ভালো তাহলে অঙ্গারক যুগের প্রভাবটা ব্যবসা তার ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করবে প্রথমত লোভ প্রলোভনের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে কিছু বিষয় অনৈতিক কোনো কাজের মধ্যে আপনাকে আপনার সামনে আনতে পারে ধরুন একটা অনৈতিক কোনো কাজ বা একটু আপনি কোনো খারাপ কাজ করলে ব্যবসার ক্ষেত্রে বেশি লাভ হবে এই ধরনের কিছু প্রবৃত্তি তৈরি হতে পারে বা এই ধরনের কিছু অপরচুনিটি বা এই ধরনের কিছু নেগেটিভ অপরচুনিটি বললে ভালো হয় আপনার সামনে তৈরি হতে পারে এটার ফাঁদে পা দেবেন না এটা মাথায় রাখা জরুরি এটা কিন্তু পরে সমস্যা করবে আপনার যে সৃষ্ট কর্মফল তৈরি হবে সেটা কিন্তু আপনার জীবনের কখনো না কখনো বড়ো ঘাত কিন্তু আনতে পারে এইটা মাথায় রেখেই আপনি কিন্তু এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন এবং আমি ব্যবসার যদি পার্টগুলো বলি অনলাইন সেন্ট্রিক ব্যবসাগুলো মাসের মধ্যভাগের পর থেকে ভালো যাবে যে কোনো যেসব ব্যবসা মুভমেন্ট আছে সেগুলো কিন্তু মাসের মধ্যভাগের পর থেকে বা দ্বিতীয়ার্ধে ভালো যাবে বৈদেশিক ব্যবসা ওভারঅল স্থিতিশীল থাকবে তবে ব্যবসায়িক টাকা লোন বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে লোন ইত্যাদি জোগাড় করার ক্ষেত্রে একটু সাময়িক ডিস্টারবেন্স থাকতে পারে মিষ্টির দোকান সোনার দোকান খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা ভালো যাবে তবে শেয়ার মার্কেটিং এবং ইত্যাদির মধ্যে যারা লটারি ব্যবসা করে এদের ক্ষেত্রে একটু অনিশ্চয়তা থাকছে এবং মঙ্গলরাহ যোগের প্রভাবে এখানে ব্যক্তিগত জন্মচক কিন্তু শেষ কথা বলবে এই যোগের কিন্তু প্রভাবে আপনি ব্যবসাটা কতটা যাবে যদি আপনি ফিল করেন যে ব্যবসা হঠাৎ করে কোনো কারণে শেয়ার মার্কেটিং বা ইত্যাদিতে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আর ধুম করে পরবর্তী ইনভেস্ট করতে যাবেন না আপনি একটু অপেক্ষা করুন অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই সময়ের মধ্যে পরামর্শ করুন তারপর ডিসিশন নিন কিন্তু এটা মাথায় রাখবেন বুধ যেহেতু রাশিতে অবস্থান করছে অবশ্যই যারা যে কোনো ধরনের সপেশায় আছেন যে কোনো ধরনের কমার্শিয়াল ফিল্ডে কাজ করছেন ট্যাক্স ইত্যাদি অ্যাকাউন্টসের কাজ করছেন এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যেতে পারে প্রথমের দিকটা গান বাজনার শিল্পী যারা আছেন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে মাসটা মাছটা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে ইভেন্ট ম্যানেজমেন্টগুলো এই রোহিণী নক্ষত্রে যখন মঙ্গলরাহু আসবে তখন কিন্তু ভালো যেতে পারে এগুলোতে আপনি ভালো ফল পাবেন তবে ফাটকা আয় নৈতিকভাবেও হবে যে সবসময় অনৈতিক প্রথায় হবে তা নয় যেহেতু মঙ্গলরাহু অঙ্গারক যুগে কানেকশান দিয়েছে একাদশের কানেকশান আছে পঞ্চমের কানেকশান আছে ফাটকা আয়ের যোগ অবশ্যই ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু বিষয় থাকছে আপনারা আমাদের প্রশ্নগুলো এখানে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং দৈনিক রাফি ফলো করুন উত্তরগুলো পাবেন অবশ্যই সেখানে আমি জানাবো এবং দু হাজার একুশের ফলটা এবং অঙ্গারক যোগের ভিডিওটা একদমই মিস করবেন আমি অন্যান্য পাঠগুলো আসছি অর্থনৈতিক বিষয়ে শরীর স্বাস্থ্য আগে পড়াশোনার প্রেমটা একটু বলে নিন এডুকেশান উচ্চশিক্ষায় ভর্তির যোগ যেমন আছে কিছু বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার যোগ এ মাসে আছে হায়ার স্টাডিজে অ্যাডমিশনের বিষয়ে সতর্ক থাকবেন অপরচুনিটি আসতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে ভেবে চিনতে এগোবেন অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে মাসটা তুলনামূলক ভালো নতুন স্কোপ অপরচুনিটি গ্রোথ আসতে পারে সায়েন্স বিভাগে যারা পড়াশোনা করছেন এবং পিওর কমার্সে যারা আছেন তাদের ক্ষেত্রে মাসটা ভালো যারা শুক্র দ্বিতীয় সরি তৃতীয় স্থানে আসবে সতেরো তারিখের পর উচ্চস্তবে এই সময় যারা লেখালেখির কাজ কোনো ধরনের সাহিত্য চর্চা করছেন বা এই ধরনের এডুকেশনের রিলেটেড কাজের সঙ্গে আছেন যুক্ত হতে চাইছেন এগুলো কিন্তু পড়াশোনার প্রেক্ষাপট বা ওভারঅল আপনার ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রেক্ষাপটও কিন্তু ভালো যাবে এছাড়া রেজাল্ট কিছু পাবলিশ করা থাকলে আশাব্যঞ্জক রেজাল্ট এই মাসে হতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ধরপর করবেন না এটা মাথায় রাখবেন হল ম্যানেজ করা আস্থা রাখবে না এর বাইরে বাদ দিলে পড়াশোনার জায়গাটা অনেকটাই স্টেবল ফেব্রুয়ারির তুলনায় এবং মার্চে আপনি কিন্তু পড়াশোনার জায়গাটা এগোতে পারবেন কিন্তু আমি যেটা বললাম কলেজ এডুকেশান বা হায়ার স্টাডিজে ভর্তির বিষয়ে সাবজেক্ট চুজিং থেকে আরম্ভ করে ইনস্টিটিউট চুজিং বা কোন ইনস্টিটিউটে ভর্তি হবেন কোন কোর্স করবেন এগুলো বিষয়ে আপনাকে আরও সতর্ক হতে হবে এই জায়গাটায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমরা দৈনিক রাশিফল আলোচনা করব রেগুলার ফলো করুন সেখানে আরও বিষয় আমরা জানাবো আপনাদের ক্ষেত্রে আলোচনা এবার আমাদের প্রেম প্রীতি সম্পর্ক প্রেমের ঘরেই যোগ হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন একটা প্রেশার আছে ওভারঅল প্রেমের ঘরটায় ফলে প্রেমের বিষয়টা কিন্তু একদমই কিন্তু এটা হলপ করে বলা যাবে না আজ ভালো যাবে কাল ভালো যাবে এই মাসিক রাশিফলে এর জন্য দৈনিক রাশিফল আপনাকে ফলো করতে হবে কিন্তু মাসিক রাশিফল থেকে যেটা বলা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না নতুন প্রেমের ক্ষেত্রে যুক্ত হওয়ার ক্ষেত্রে বা পুরনো প্রেমের থেকে বিচ্ছেদ হওয়ার ক্ষেত্রে এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রেখে দিন রেগুলার প্রেমের ছোটোখাটো ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি বাড়তে পারে যাদের মঙ্গ রাহু কানেকশান আছে ছকে কোনো না কোনোভাবে কিন্তু আপনার এই চরম সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষতি বা একটা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে যদি এরকম কোনো সমস্যা ফিল করেন প্রেমের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন অপেক্ষা হচ্ছে সবথেকে বড়ো বিষয় একটু অপেক্ষা করতে পারেন চোদ্দোই এপ্রিলে যোগ শেষ হয়ে যাচ্ছে এই জায়গাটা মাথায় রাখবেন ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি হওয়ার চান্সেস বেশি থাকছে বিষয়টা মাথায় রাখবেন আমি বলবো যেহেতু রাহু এগারোই মার্চ থেকে রোহিণী নক্ষত্রে আসছে চন্দ্রের নক্ষত্রে এবং চন্দ্র এক একটা ঘরে আড়াই দিন থাকে আজ সকালে এক একটা ঘরে আছে পরবর্তী আড়াই দিনের মধ্যে ঘর চেঞ্জ করলো বা আজকে দিনের বেলা একটা আছে বহিকালে ঘর চেঞ্জ করলো ফলে প্রেমের ক্ষেত্রে একদম কিন্তু আজ এরকম কাল এরকম এরকম রেজাল্ট দেবে তো সেক্ষেত্রে দৈনিক রাশিফলটা রেগুলার একটু ফলো করার চেষ্টা করুন আমি প্রেমের বিষয়ে বিশেষভাবে আলোচনা করি প্রতিদিন সেটা আরও জানতে পারবেন তবে প্রেমের ক্ষেত্রে এটুকু বলবো যে যতটা পারবেন নিজের আত্মভিমান এবং রাগকে নিয়ন্ত্রণ করবেন যতটা করবেন ততটা আপনি সুস্বাচ্ছন্দ্য পাবেন একেবারে প্রেম ধসে যাবে সেরকম না যাদের অঙ্গারোগ যোগ নেই যাদের কোনো মঙ্গল বা রাহু নেগেটিভ দশা চলছে না ভালোই কাটবে তবে একটু কেউ কিছু বললে সরি আপনার পার্টনার যদি কিছু বলে মেনলি কেউ কিছু বলার থেকে বড় কথা পার্টনার কিছু বলে একটু মনে লেগে যাওয়ার ব্যাপারটা থাকছে এটা মাথায় রাখা দরকার তো প্রেমের বিষয়টা এরকমই আপনারা দু হাজার একুশের ফলটা দেখলে পুরো একুশ সালটা কেমন যাবে প্রেমের বিষয়ে জানতে পারবেন সময় ধরে ধরে আলোচনা করা আছে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আছে আপনার চ্যানেলের চ্যালেলে ভিডিও সেকশানে খুঁজতে পারেন আর নিচে ডিসক্রিপশান ওপরে কমেন্ট সেকশান কাটেও দেওয়া আছে এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু বিবাহযোগ দেখুন এগারোই মার্চের আগে অব্দি বিবাহযোগ নিয়ে কোনো সমস্যা নেই এগোতে পারেন কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে মঙ্গল এবং রাহু বিবাহ যোগের যোগাযোগ তো আনবে কিন্তু প্রেমজ বিবাহে কিছুটা বিলম্ব হতে পারে যদি জন্মচকে মঙ্গলরাহু যোগ থাকে নচেত হয়ে যাবে কিন্তু মঙ্গল রাহু যোগের ক্ষেত্রে আমি একটা কথা বলবো রাহু এবং মঙ্গল যেহেতু দুজনেই চন্দ্রের নক্ষত্রে আছে চন্দ্রের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড এই মুহূর্তে যেসব সম্বন্ধ আসছে বা সেকেন্ড ম্যারেজের যোগ আসছে প্রেমজ বিবাহের কোনো যোগের কানেকশান হচ্ছে একটু ভাবনা চিন্তা করে এগোবেন ধীর পদক্ষেপ এগোবেন খোঁজখবর নিন এগোন এরকমভাবে এগোবেন যারা স্পিডে এগোবেন যদি তাদের কোনো ছকে যোগ থাকে নেগেটিভ সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে একদমই এটা বলছি না যে যোগ নেই হ্যাঁ বিবাহ যোগ আছে এবং গাঢ় যোগ আছে মকরের ক্ষেত্রে কিন্তু পদক্ষেপটা সাবধানে নিতে হবে এটা মাথায় রেখেই এগোতে হবে দাম্পত্য সুখ একটু নরমে গরমে থাকবে প্রথম দিকটা ভালো থাকবে মঙ্গল যখন চন্দ্রের কানেকশানে আসবে এগারো তারিখের পর থেকে কিছু বিষয় একটু মান অভিমান বেশি থাকবে তবে সেটা কন্ট্রোল করা যাবে কিন্তু রবি শুক্র যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে স্বজন শ্বশুর আলয় শ্বশুরকুল এগুলো নিয়ে একটু সমস্যা প্রথমের দিকটা থাকতে পারে মানে আপনার চোদ্দ তারিখ অবধি এই সময়টা থাকতে পারে বাকি জায়গাটা সুখ অবশ্যই পাবেন সুখের জায়গাটা অবশ্যই ভালো এখন আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো যেগুলো বিবিধ বিষয় এখানে কিন্তু অবশ্যই আমরা তুলে ধরবো যে যে দিক থেকে আপনাদের ভালো এবং মন্দ ঘটতে চলেছে এটা একটু মনোযোগ সহকারে শুনবেন আর তার আগে বলে দিই এখন অবধি যারা নতুন বন্ধু দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব কর করে উঠতে পারেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন এবং আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তো শুনলেনই প্রথমে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে চলে আসুন অ্যাস্ট্রোলজিক্যাল টাইমস টাইপ করে সেখানে এলে নাম্বার পেয়ে যাবেন ফোন করবেন বুকিং করবেন আর আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আর আমাদের ইনস্টাগ্রাম যে পেজ আছে সেটাকে ফলো করতে ভুলবেন না আর একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল প্রথমে বলেছিলাম দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দিন অন্যান্য মকরের মানুষেরা যাতে আমার এই ভিডিওটি আপনার হাত ধরে দেখতে পান এবার আমাদের আলোচনা অবশ্যই বিবিধ বিষয় প্রথমে আপনাদের বি কেনাকাটি বা ইত্যাদিগুলো একটু আলোচনা করে নিই প্রথমে বলবো সিভিল কিছু কেনাকাটি বা সিভিল বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে কারণ মঙ্গল নিজে চতুর্থের অধিপতি হয়ে পঞ্চমে গেলেও রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে হঠাৎ করে ভালো একটা ফ্ল্যাট দেখলেন খুব ডেকোরেটেড আগে পিছিয়ে না ভেবে বুকিং করে দিলেন এগুলো না হয় একটু ভেবে চিনতে করবেন আপনি যদি কোনো এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন প্রোমোটিং ব্যবসা বা ইত্যাদি সেক্ষেত্রে আমি বলবো খুব সাবধানী পদক্ষেপে এগোতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে লিটিগেটেড প্রপার্টি বা ইত্যাদির মধ্যেই সময় পা না বাড়ানোই ভালো সেটা সমস্যা করবে সেটা প্রোমোটার যারা আছেন বা জমি কেনা বেচা যারা করেন তাদের ক্ষেত্রে বিশেষ মাত্রায় প্রয়োজন দু নম্বর পয়েন্ট গাড়ির যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে কিছুটা অ্যাভারেজ ফল থাকতে পারে এটা আমি বিবিধ বিষয়ে বলছি ব্যবসার পার্টগুলো যেখানে যেগুলো মিস হয়েছে সেগুলো এখানে আলোচনা করছি তো এটা মাথায় রাখবেন এবং নতুন গাড়ি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় একটু ভুলভ্রান্তি হতে পারে পুরোনো গাড়ি কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে পুরনো গাড়ি কেনার ক্ষেত্রেও ভুলভ্রান্তি হতে পারে কিন্তু গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপনি টিভি ফ্রিজ ইত্যাদি কিছু কিনছেন তাতে অসুবিধা নেই এগোতে পারেন কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না অনলাইনের কাজকর্ম ভালো হবে ভ্রমণযোগ এ মাসে ভালো ঘোরাঘুরি যাত্রা ভ্রমণ দ্বিতীয় পক্ষ থেকে ভালো যেতে পারে মনে পরাক্রম সাহস অবশ্যই থাকবে ভাগ্য আপনার বেশ কিছু ক্ষেত্রে সহায় হবে কর্মঠ নেচারের মাসে থাকবে তবে শুক্র যেহেতু সতেরো তারিখ থেকে তৃতীয় যাচ্ছে কর্মঠ ভাবের মধ্যেও কাজ ঠেলে দেওয়ার প্রবণতা কিছু কিছু কাজে থাকবে সব কাজে থাকবে না কিছু কাজ কিছু কিছু কাজ আছে যেগুলো দেখবেন মনে হচ্ছে ধূপ পরে করবো আজকে ভাল লাগছে না কালকে করবো এই বিষয়টা থাকতে পারে আর ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের হেল্প পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের এই মাসটা ভালো যাবে আর সন্তান ভাবটা একটু দুর্বল সন্তান যাদের আছে সন্তানের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন হালকা পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে সন্তানের বিষয়ে একটু খেয়াল রাখা দরকার সন্তান কি করছে না করছে এগুলো যাদের সন্তান আছে এবং সন্তান যারা ক্যারি করেছেন তাদেরও হেলথ মেডিকেল চেক আপগুলো আমার মনে হয় খুব বেশি মাত্রায় দরকার কোনো ধরনের খাওয়া দাওয়া ইত্যাদি অনিয়ম করা উচিত নয় সময় সময় একটা অঙ্গারকযোগের প্রভাব এটা মাথায় রাখবেন দু নম্বর পরবর্তী পয়েন্টে আমরা যদি দেখি খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা ভালো যাবে শত্রু নাচের যোগ হরস্কোপে আছে এবং আউটডোর কাজগুলো বেশ ভালো হবে যে কোনো আউটডোয়ার্সগুলো ভালো হবে ঘরে বা গৃহে মানসিক শান্তির জায়গাটা একটু দুর্বল বিশেষত যাদের মঙ্গলরাহু যোগ আছে দেখবেন বাড়ির বাইরেটা ভালো লাগছে ঘরে এসে ভালো লাগছে না প্রিভিয়াস লাইফে যাদের আগুন ইলেকট্রিকের সমস্যা লাইফে হয়েছে তারা একটু সতর্ক থাকবেন অর্থনৈতিক বিষয় আসছি লোন ইত্যাদি পেয়ে যাবেন তবে টাকা ধার দেওয়ার বিষয়ে কাউকে আন্য ব্যক্তিকে চট করে দিতে যাবেন না আপনি যদি কাউকে টাকা সাহায্য করতে চান করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু হেভি অ্যামাউন্টের টাকা ধার দিচ্ছেন সুদের যারা টাকা দিচ্ছেন এই জায়গাটা কিন্তু সমস্যা সেই জায়গাটা মাথায় রাখবেন সেবামূলক কাজ কিন্তু আপনার মনকে শান্ত করবে এবং অঙ্গারকযোগের পরিস্থিতিকে বের করবে যারা পশু সেবা জীব সেবা করেন তারা এই মঙ্গলের কুপিত প্রভাব থেকে অনেকটাই মুক্ত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমি আর কথা বলবো কোনো এগ্রিমেন্টাল ডিল বা ইত্যাদি করা যেতে পারে কিন্তু ভালো করে সাইন টাইন করে বা কাগজপত্র সাইন করার আগে সেগুলো ওলট পালট করে দেখে নেবেন এটা মাথায় রাখতে হবে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমি পার্টিকুলার বলবো হজম রিলেটেড সমস্যা পেটের গোলমাল বেশি থাকবে এটা মাথায় রাখতে হবে এবং চোখের সমস্যা কিছুটা ইএনটি সমস্যা থাকতে পারে এর মধ্যে মধ্যেগুলো একটু ঘোরাফেরা করতে পারে আর আর যে বিষয়গুলো বলবো আমি সেয়ালটারির কথা প্রথমেই বললাম সাবধানী পদক্ষেপে এগোতে হবে ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে সিনেমা ফিল্ম মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যে কোনো ধরনের আপনার যারা অলরেডি ভ্রমণের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও এ মাসটা কিন্তু ভালো যেতে পারে কোনো মিটিং কোনো আলাপ আলোচনা কারোর সঙ্গে কোনো বসা কোনো বিষয় নিয়ে একটু নেগোসিয়েশান যাই হোক এগুলো আপনি যদি করতে চান সতেরো তারিখের পর করতে পারেন সেটা তুলনামূলক আপনার জন্য ভালো বা চোদ্দো তারিখের আগে করতে পারেন হয় চোদ্দো তারিখের আগে করুন নয় সতেরো তারিখের পর করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো বলে আমার মনে হয় শুক্র যেহেতু দ্বিতীয় আছে একটু খরুচে হাত থাকবে এটা ওটা কিনবো ইত্যাদি ঘোরাঘুরি খাওয়া দাওয়া ভোগ সুখের ব্যয় এটা কিন্তু প্রথম পক্ষে থাকছে দ্বিতীয় পক্ষ তুলনামূলক কন্ট্রোল এটা আমরা অটো দেখছি এন্টারটেনমেন্ট ভালো হবে এগুলো কিন্তু ভালো ফল এন্টারটেনমেন্টের ক্ষেত্রে পাবেন আর যদি বলেন ওভারঅল শুক্র এবং সূর্যের যোগ তৃতীয় ঘরে অবশ্যই অবস্থান করছে এখানে কিন্তু দূরের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ কারোর বাড়িতে যাওয়া আসা একটু ঘোরাঘুরি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন সেখানে আমি আরও আরও বিষয় তুলে ধরবো রেগুলার কী কী বিষয়ে আলোচনা হবে সেগুলো আপনারা জানতে পারবেন প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমরা তো ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে দেখুন এন্ড স্ক্রিনে ফুট উঠছে যোগের ভিডিও শুক্রের রাশি পরিবর্তন বুধের মুক্তি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিওগুলো যেগুলো ফেব্রুয়ারির লাস্ট থেকে শুরু হচ্ছে আপনারা দেখে নিন আর আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সকলে ভালো থাকবেন নমস্কার